ইয়েস কয়েন মাইনিং প্রজেক্টের মধ্যে আপনারা যারা কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কেননা আপনারা অনেকেই হয়তো বা শুনে থাকবেন যে ইএস কয়েন একটি বাইন্যান্সের মধ্যে লিস্ট হতে পারে তো আসলে কি এটা বাইন্যান্সের লিস্ট হবে কি না তাছাড়া যারা ইএস কয়েন প্রজেক্টে কাজ করতেছেন অনেকেই ওয়ালেট কানেক্ট করেননি তো কীভাবে আপনারা ওয়ালেটটাকে কানেক্ট করবেন সেটাও আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে লাইভে দেখাবো যেহেতু এটা একটা মাইনিং প্রোজেক্ট এখানে যেহেতু আপনি কাজ করতেছেন মাইনিং করতেছেন তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করাটা তো অবশ্যই ওয়ালেট কানেক্ট করতে হবে কারণ আপনি যদি ওয়ালেট কানেক্ট না করেন পরবর্তী সময়ে কিন্তু আপনি আসলে এখান থেকে পেমেন্ট পাবেন না সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের অনেক উপকার হবে তো যাই হোক প্রথম কথা হচ্ছে যারা এখনও পর্যন্ত ইএস কয়েন মাইনিং প্রজেক্টের মধ্যে জয়েন করেননি তারা কিন্তু এখনও জয়েন করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে আপনারা ভিডিও লিংক পাবেন সেই ভিডিওটি দেখে এই মাইনিং প্রজেক্টের মধ্যে আপনারা জয়েন করতে পারবেন এখন যদি আপনারা এই মাইনিং প্রজেক্টের মধ্যে জয়েন করেন তবুও এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন তাছাড়া গুঞ্জন যদি সত্য হয় এই ইএস কয়েন প্রজেক্ট যদি অথবা ইএস কয়েনটা যদি বাইন্যান্সের লিস্ট হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা প্রফিট সবারই হবে তাছাড়াও ইয়েস কয়েন কবে মার্কেটে লিস্ট হবে অথবা এখান থেকে বিকাশনগদে টাকা নেওয়ার কৌশল কি এই প্রসেসগুলো আমি আপনাদেরকে এই ভিডিওটিতেই শেয়ার করব। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে যেহেতু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো প্রথমত আপনারা ইয়েস কয়েন আসবেন এস কয়েন আসার পর এই যে বা দিকে নিচে আপনারা একটা অপশন পাবেন আর্ন সরাসরি এই আর্ন বাটন যদি আপনারা চাপ দেন তারপর এইখান থেকে যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখবেন কানেক্ট ওয়ালেট এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে ওয়ালেট কানেক্ট করা নেই যখন আমরা এই ওয়ালেটটিকে কানেক্ট করবো তখন এখান থেকে কিন্তু আমরা পাঁচ লক্ষ কয়েন পাবো তো এর আগে আপনারা যারা নট কয়েনে কাজ করছিলেন অথবা নট কয়েন থেকে আর্নিং করেছেন তাদের প্রত্যেকের কিন্তু টোন কিপার অ্যাকাউন্ট থাকার কথা তো অনেকেই যেহেতু নতুন আপনারা প্রথমে প্লে স্টোরে আসবেন টোন কিপার লিখে সার্চ করলে এই অ্যাপটিকে পেয়ে যাবেন প্রথমত অ্যাপটিকে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করবেন ইনস্টল করার পর সরাসরি অ্যাপটিকে ওপেন করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ ওয়ালেট এইখানে চাপ দেবেন তারপর এখানে আপনাদেরকে একটা পাসকোর্ড অথবা পাসওয়ার্ড দিতে হবে একবার যখন এখানে আপনারা পাসকোড অথবা পাসওয়ার্ডটা দিবেন তখন আবারও দেখাবে রেইন্টার পাসওয়ার্ড অর্থাৎ আবারও এখানে আপনাদেরকে সেম পাসওয়ার্ডটিকেই দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর একটু লোডিং নিবে তারপর এখান থেকে অ্যানাভেল নোটিফিকেশান করার কথা বলতেছে বাট আমরা উপর দিকে ল্যাটারে চাপ দিব তারপর দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ইতিমধ্যে কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট তবে এখানে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই নোট করে রাখতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে রিকভারি ফ্রেস অথবা ব্যাকআপ ফ্রেস যদি কোনো কারণে আপনার ফোন থেকে এই টোন কিপার অ্যাপটি আপনি আনইনস্টল করে দেন তাহলে কীভাবে পরবর্তী সময় আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে লগ করবেন তো এটার জন্য অবশ্যই আপনাদেরকে কী করতে হবে এই দিকে একটা অপশন পাবেন ব্যাকআপ দা দ্য ওয়ালেট রিকভারি ফ্রেস এখানে চাপ দিবেন তারপর এখান থেকে আপনারা কন্টিনিউতে চাপ দিবেন তারপর আপনার পাসওয়ার্ডটি চাইবে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেক্সটে যাবেন তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর দেখেন এখানে আমাকে কিন্তু রিকভারি ফেস দিয়েছে চব্বিশটা অবশ্যই এই রিকভারি ফেসগুলো আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে অথবা আপনাকে এইগুলো কোথাও নোট করে রাখতে হবে সো এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম তারপর আমি এখন কি করব এই যে নিচে একটা অপশান রয়েছে চ্যাক ব্যাকআপ সরাসরি এইখানে চাপ দিব তারপর লক্ষ্য করেন ব্যাকআপ চেক তারা চেক করবে যে আমরা কি ব্যাকআপটা রেখেছি কি না কীভাবে চেক করতেছে প্রথমত আমাদেরকে এখানে তিন নাম্বার ফেজটা কি ছিল সেটা বসাতে হবে আঠারো নাম্বার ফেজটা বসাতে হবে বিশ নাম্বার ফেজটা বসাতে হবে সো আমার এখানে তিন আঠারো বিশ দিয়েছে আপনাদের এখানে অন্য নাম্বারগুলো দিতে পারে আপনারা ফেসগুলা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর দেখে দেখে এখানে লিখবেন তারপর ডানে চাপ দিবেন আচ্ছা তারপর আমরা যখন ডানে চাপ দিলাম আমাদের কিন্তু এটা করা কমপ্লিট এখন কিন্তু আমাদের এই কিপার ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে সো এখন আমাদের কাজ হচ্ছে ওয়ালেটটাকে কানেক্ট করা তো ওয়ালেটটাকে কানেক্ট করার জন্য আমাদেরকে সরাসরি ইএস কয়েনের টেলিগ্রামে চলে আসতে হবে তারপর এখানে আমরা যে কানেক্ট ওয়ালেট এখানে চাপ দিবো তারপর কানেক্ট ওয়ালেট এখানে চাপ দেবো তারপর দেখেন এখানে বেশ কিছু অপশান চলে আসবে যেহেতু আমরা টোন কিপারে একটা অ্যাকাউন্ট করেছি সেহেতু সরাসরি এখান থেকে আমরা টোন কিপারে চাপ দি কিপারে চাপ দেওয়ার পর আমাদেরকে সরাসরি টোন কিপার অ্যাপের মধ্যে নিয়ে আসবে এবং এইখানে আমাদেরকে দেখাবে কানেক্ট ওয়ালেট সরাসরি আমরা এখান থেকে কানেক্ট ওয়ালেটে চাপ দিব তারপর আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে লক্ষ্য করলে দেখবেন ডান লিখে চলে আসছে অর্থাৎ টোন কিপারের সাথে আমাদের ইয়েস কয়েনের অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গিয়েছে এখন দেখেন ওয়ালেট কানেক্টেড তারা লিখে দিয়েছে আমাদের ওয়ালেটটা কানেক্টেড হয়ে গিয়েছে এখানে আমাদের অ্যাড্রেস দেখাচ্ছে এখানে ডিসকানেক্ট লেখা দেখাচ্ছে ডিসকানেক্টে ভুলেও চাপ দেওয়া যাবে না যখনই আপনি দেখবেন এখানে ডিসকানেক্ট লেখা আসছে তার মানে আপনার ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গিয়েছে তো অবশ্যই প্রত্যেকে কি করবেন এই ওয়ালেটটাকে এখানে কানেক্ট করে রাখবেন তাছাড়া এখান থেকে আপনারা যদি এইগুলা ক্লাইম করেন তাহলে কিন্তু এখান থেকে ফ্রিতে বেশ কিছু কয়েন পাবেন যেমন এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার কয়েন এই ধরনের কয়েনগুলো কিন্তু এখান থেকে পাবেন তো ওয়ালেট কানেক্ট করার বিষয়টা গেল এখন কথা হচ্ছে এটা কি বাইন্যান্সে লিস্ট হবে কি না সো এটা বাইন্যান্সে লিস্ট হবে কিনা এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য কি করব ইয়েস কয়েনের যেই কমিউনিটি রয়েছে সেইখানে চলে আসলাম এবং তাদের কমিউনিটি কিন কমিউনিটিতে ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং বাইন্যান্সে কোনো একটা কয়েন তখনই লিস্ট করে বাইন্যান্স তখনই সেই কয়েনটাকে অ্যাপ্রুভ করে যেটার মধ্যে প্রচুর পরিমাণে ইউজার রয়েছে প্রচুর পরিমাণে অডিয়েন্স রয়েছে অথবা যারা প্রচুর পরিমাণে মার্কেটিং করেছে সো ইয়েস কয়েন কিন্তু অডিয়েন্সের দিক দিকে দিক থেকে এগিয়ে থাকবে কারণ তাদের এখানে ফাইভ মিলিয়ন অর্থাৎ প্রায় চুয়ান্ন লক্ষেরও বেশি মানুষ তাদের এখানে কিন্তু ইতিমধ্যে জয়েন হয়েছে ঠিক আছে তো এই দিক থেকে বলা যায় যে ইয়েস কয়েন হয়তো হয়তোবা বাইন্যান্সের লিস্ট হতে পারে তবে এটা শিওর করে বলা যায় না বাইন্যান্সের লিস্ট হবে কিনা কারণ ওইরকমভাবে এখনও কোনো আপডেট আসেনি হয়তো বাইন্যান্সে হতে পারে বাইবিটে হতে পারে অথবা এক্সে হতে পারে অথবা অন্যান্য যেই এক্সচেঞ্জার রয়েছে যে কোনো এক্সচেঞ্জারই হতে পারে সো এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নাই এখন কথা হচ্ছে এটা কবে মার্কেটে লিস্ট হবে এটা নিয়েও এখন অবধি তেমন কোনো আপডেট আসেনি যেহেতু মাইনিং প্রজেক্ট আপনারা এখনও পর্যন্ত মাইনিং করতে থাকুন আস্তে আস্তে যখন এটা মার্কেটে আসবে মার্কেটে লঞ্চ করবে তখন কপালে থাকলে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট হবে কারণ এখানে কিন্তু আপনাদেরকে আসলে সময় দেওয়া লাগছে না কিভাবে আপনারা সময় দেওয়া ছাড়া আর্নিং করবেন কয়েন আর্নিং করবেন এটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই সো আমি এখানে এস কয়েন বটের মধ্যে এসে প্লেতে চাপ দিলাম তারপর এইখানে লক্ষ্য করলে দেখবেন যে আমি কিন্তু এখানে একটা রোবট চালু করে রেখেছি এবং আমার কিন্তু এখানে এসে এসে আমাকে হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে এই কাজগুলো করা লাগে না এই রোবোট অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রোবোটটা অটোমেটিক্যালি আমি এখানে অ্যাক্টিভ করে রাখতেছি এবং অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে কয়েনগুলো বাড়তেছে তারপর আপনারা কি করবেন এই যে ডান দিকে একটা অপশন পাবেন বিল্ড সরাসরি এই বিল্ডে চাপ দিবেন। বিল্ডে চাপ দেওয়ার পর একটু নিচে আসবেন তারপরে এই যে ইএস প্যাক এটাকে আপনারা অ্যানেভল করে দিবেন এটা অ্যানেভেল করতে পাঁচ লক্ষ কয়েন লাগবে জাস্ট এটাকে আপনারা এনেভেল করে দিবেন তারপর আপনাকে বারবার এখানে আসতে হবে না এটা অ্যানেভেল করে দিলে অটোমেটিক্যালি এখান থেকে আপনাদের আর্নিংটা হতে থাকবে তাছাড়া এখান থেকে আপনারা ফুল রিকভারি করবেন দেন এখানে একটা অপশন রয়েছে চেস্ট সরাসরি যদি আপনারা চেস্টে চাপ দেন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা চাপ দিলাম তারপর দেখেন এখানে একটা বক্স আসছে এবং বক্সের মধ্যে যখন আমরা ঘষা দিব তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে কয়েন আসবে এবং যে কয়েনগুলো থেকে আমরা চোদ্দো কয়েন করে পাচ্ছি এবং খুব দ্রুত কিন্তু আমাদের কয়েন বাড়তেছে সো আপনারা জাস্ট এই কাজগুলো করবেন বাড়তি কোনো কাজ করার প্রয়োজন নাই ইএস কয়েনে মাইনিং করতে থাকুন আশা করছি সেটা ভালো একটা ফলাফল আমাদেরকে দিবে আর আপনারা যারা ইয়েস কয়নে জয়েন করেছেন তার অবশ্যই প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইয়েস কয়েন নিয়ে নেক্সট কোনো আপডেট আসলে সেটা নিয়ে আমরা ভিডিও করব আপনি সবার আগে জানতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর আপনার কত কয়েন হয়েছে ইয়েস কয়নে সেটা কমেন্টে জানিয়ে দিবেন এত করে আমরা উৎসাহ পাবো আপনার কয়েন কত অথবা আপনি অন্যান্য অন্যান্যদের কমেন্টগুলো দেখে উৎসাহিত হয়ে এখানে আরও বেশি বেশি মাইনিং করতে পারেন